নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ একটি পনিরের রেসিপি দেখাচ্ছি, নবরত্ন পনির। খুব কম তেল মশলা দিয়ে খুব চটপট বানানো যায় এই রেসিপিটা। চলুন দেখে নিই নবরত্ন পনির কীভাবে বানাবো। প্রথমে আমি পনিরগুলোকে কিউবের আকারে কেটে নিয়েছি, তারপরে সেগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি। একসাথে সব না ভাজাই ভালো, অল্প অল্প করে ভেজে নেবেন, বেশি লাল করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। সামান্য একটু নুন ছিটিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। জাস্ট একটু রং ধরবে সেই অবস্থায় তুলে নিতে হবে। দু তিন মিনিট মতন নাড়াচাড়া করলে যথেষ্ট। দেখুন রং ধরে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এটা মিডিয়াম ফ্লেমে করলে ভালো হয়। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এইভাবে সমস্ত পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে ঘি আর সাদা তেল মিশিয়ে আমি রান্নাটা করব। আপনারা যদি চান তো ঘি দিয়েও করতে পারেন, আমি সাদা তেল অ্যাড করেছি ঘিয়ের সাথে। এবারে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তারপর আলু বা গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর শীতকালে আরও সবজি পাওয়া যায়, সেগুলো যেমন বা ফুলকপি বা অন্য কোনো ব্রকোলি টকোলি, এই সমস্ত যদি আপনাদের ঘরে থাকে আপনারা দিতে পারেন, তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। এবার এই সবজিগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে কষিয়ে নেব। কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটিও দেওয়া যায়। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা গলে গেছে। কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনির সমেত সমস্ত কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খুব হালকা হাতে করবেন, নাহলে পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে পারলে গরম জল দেবেন, নাহলে এমনি ঠান্ডা জলই দিয়ে দেবেন। সবজিগুলো যাতে সেদ্ধ হয় সেই পরিমাণে জল দিতে হবে। সব কিছু ভালো করে জল, মানে জলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভালো করে ডুবিয়ে দিয়ে এটাকে চাপা দিয়ে 10-15 মিনিট এটাকে সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। দেখুন 15 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর অন্যদিকে আমি কাজু বাদাম বেটে নিয়েছিলাম, কাজু বাদাম আর পোস্ত একটু বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনাদের কাছে চারমগজ থাকলে দিয়ে দেবেন। এবার আমি গরম মশলার গুঁড়ো দিলাম আর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, সাথে ধনে পাতা কুচি। আবারও আমি ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার এটাকে আরেকটু সময় ফুটতে দিতে হবে। যে যেরকম পরিমাণে গ্রেভি চান সেই রকম পরিমাণে গ্রেভি তৈরি করে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে নবরত্ন পনির। আর এটা ঠান্ডা হয়ে গেলে বেশ জমাট বেঁধে যায়। তো আমার নবরত্ন পনির রেডি। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে বেল অপশন টিপে দিন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।